ইসলামের রাজপথে থাকার পরও যারা ভুল করেছে তাদের কাফফারা কিভাবে দিতে হয়েছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন এই সাহাবি। তিনি বদর ও তাবুক ব্যতীত সকল যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। উহুদ যুদ্ধে তিনি 11 বার আঘাতপ্রাপ্ত হন। তাবুক যুদ্ধে অংশ নিতে না পারায় তিনি সামাজিক বয়কটের মুখোমুখি হন। প্রায় 50 দিন এই অবস্থা চলার পর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বার্ধক্য অবস্থায় অন্ধ হয়ে গেলে পথ প্রদর্শনের সময় তার ছেলে আব্দুল্লাহকে নিজের দুঃখ ভরা কাহিনীটি যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই তুলে ধরছি। আমি তখন এত সম্পদের অধিকারী ছিলাম যে অন্য কোনো সময় আমার হাতে এত ধন সম্পদ ছিল না। আল্লাহর কসম, তখন 2টি সওয়ারি রুট মজুদ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধের জন্য বের হতেন তখন তিনি ভিন্ন এক কৌশল অবলম্বন করতেন। যেদিকে যাবার এরাদা করতেন সেদিকে না গিয়ে অন্য দিক দিয়ে মদিনা থেকে বের হতেন। কিন্তু তিনি তাবুক যুদ্ধে এই ধরনের কৌশল অবলম্বন করেননি। পরিষ্কার বলে দিলেন তিনি সিরিয়া অভিমুখে রোমানদের সাথে যুদ্ধ করার জন্য যাবেন। প্রচণ্ড গরম, দীর্ঘ রাস্তা, পথে ছিল পাহাড় মরুভূমি এবং শত্রুর সংখ্যা আমাদের তুলনায় অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাই যেন দুশমনদের সাথে যুদ্ধ করার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করে। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল অনেক এবং নাম সংরক্ষণের জন্য তখন কোনো খাতাপত্র ছিল না। যদি কোনো মানুষ অনুপস্থিত থাকতে চাইত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তা প্রকাশ করার জন্য কোনো ওহী না আসত সে অনুপস্থিত থাকতে পারত। সেই সময় গাছে পাকা ফল এবং ছায়ায় বসে থাকাটা আমার বেশ ভালোই লাগত। যুদ্ধের প্রস্তুতি পর্ব শেষ হলে আমি সকালবেলায় তাদের কাছে যেতাম এবং পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়াই আবার ফিরে আসতাম। মনে মনে বলতাম আমি যখনই চাইব সাথে সাথে প্রস্তুতি গ্রহণ করতে পারব। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমরা প্রস্তুতি শেষ করে যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি আর ধীরে ধীরে তারা অনেক দূরে চলে গেলেন। এরপর ভাবলাম আমি রওনা দিব এবং অচিরেই তাদের সাথে মিলিত হব। আফসোস, আমি গেলাম না, কিন্তু মনে হলো এটা আমার তাকদীরের লিখন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর মদিনার যেদিকে বের হতাম নিজেকে বড় চিন্তিত, অপরাধী মনে হতো এবং অনুসরণ করার মতো কাউকেই পেতাম না। মদিনার অলি গলি ছিল জনমানবহীন, শুধু মুনাফিক, বৃদ্ধ বৃদ্ধা, বালক বালিকা, মহিলা, কতিপয় অসুস্থ দুর্বল ও পঙ্গু ব্যক্তি ছাড়া তখন কেউই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে পৌঁছার আগ পর্যন্ত আমাকে স্মরণ করেননি। পৌঁছার পর মানুষের মাঝে বসে তিনি জানতে চাইলেন কাব বিন মালিক কোথায়। বনী সালমার এক ব্যক্তি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, তাকে তার সচ্ছলতা ও আরামপ্রিয়তা এখানে আসা থেকে দূরে সরিয়ে রেখেছে। এই কথা শুনে মুয়াজ বিন জাবাল বললেন তুমি তার সম্পর্কে খুবই খারাপ কথা বললে, আমরা তার সম্পর্কে ভালো ছাড়া কিছুই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। কাব বিন মালিক বললেন আমি যখন জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে আসছেন তখন আমি ভয়ানক চিন্তিত হয়ে গেলাম। আমি মিথ্যার আশ্রয় নিতে চাইলাম এবং ভাবলাম কিভাবে তার অসন্তুষ্টি থেকে বাঁচব। এই ব্যাপারে পরিবারের বুদ্ধিমান সদস্যদের অভিমত চাইলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছামাত্র আমার মন থেকে সব মিথ্যা চিন্তা মুছে গেল। এমনকি একথাও বুঝে নিলাম মিথ্যার আশ্রয় নিয়ে আমি বাঁচতে পারবো না। অতএব মনে মনে পাকাপোক্ত সিদ্ধান্ত নিলাম আমি সত্য কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন এবং প্রতিবারের মতো মসজিদে দুরাকাত নামাজ পড়ে মানুষের সাথে দেখা করার জন্য বসে গেলেন। যারা জিহাদে অংশগ্রহণ করেনি তারা একে একে নানা অজুর আপত্তি অজুহাত ও মিথ্যা কসম নিয়ে নবীজির সামনে হাজির হতে লাগল। এই মুনাফিকদের সংখ্যা 80-র চাইতে কিছু বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন এবং তাদের মনের ব্যাপারটি আল্লাহ তাআলার উপর ছেড়ে দিলেন। আমি পৌঁছে সালাম করা মাত্রই তিনি রাগের হাসি হাসলেন এবং বললেন এদিকে এসো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলাম। তিনি আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন বলো তুমি কেন পেছনে থেকে গেলে। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, যদি আজ আমি আপনার সামনে না বসে অন্য কোনো দুনিয়াদার মানুষের সামনে বসতাম তাহলে আমি বাহানা পেশ করতাম এবং তাকে সন্তুষ্ট করতে চাইতাম, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমার উপর অসন্তুষ্ট করে দিতেন। আর যদি সত্য কথা বলি, যার কারণে আমার উপর আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, কিন্তু আমার আশা আছে এর পরিণাম ভালোই হবে। আমি সত্য কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ওঠো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ব্যাপারে ফয়সালা না করেন আমি কিছুই করতে পারবো না। অতঃপর আমি চলে গেলাম।
বনী সালমার কিছু লোক আমার পেছনে পেছনে এসে বলতে লাগল, তুমি তাদের মতো ওজোর আপত্তি বাহানা পেশ করতে পারতে, তাহলে বেঁচে যেতে। এ কথা বলে তারা আমাকে তিরস্কার করতে লাগল। পরে ভাবলাম পুনরায় ফিরে যাব এবং নিজেকে মিথ্যা প্রতিপন্ন করব। এই সময় আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আর কারো সাথে কি এমন আচরণ করা হয়েছে? তারা বললেন, হ্যাঁ, আরও দুইজন। আমি তাদেরকে পূর্ব থেকেই চিনতাম, হিলাল ইবনে উমাইয়া এবং মুরারাহ ইবনে রুবাই। তাদের ঘটনাও ছিল আমার মতোই। আমি ফিরে গেলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনজনের সাথে কথা না বলার জন্য লোকদেরকে আদেশ করলেন। শুধু মানুষ নয়, মনে হয় পুরো জমিনও আমাদের জন্য বদলে গেছে। দীর্ঘ 50 দিন পর্যন্ত আমাদের সাথে কেউ কথা বলল না। আমি আমার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং কঠিন প্রকৃতির ছিলাম, তাই বাজারের গলিতে ঘোরাফেরা করতাম। কিন্তু হিলাল ইবনে উমাইয়া এবং মুরারাহ ইবনে রুবাই মুখ লুকিয়ে ঘরে থাকত এবং সর্বদা কাঁদতে থাকত। নামাজে গেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। যখন আমি নামাজে থাকতাম তিনি আমার দিকে তাকাতেন, আবার আমি যখন তার দিকে তাকাতাম তিনি দৃষ্টি ফিরিয়ে নিতেন। এই অবরোধ চলাকালীন আমার চাচাতো ভাই প্রিয় কাতাদার বাগানের দেয়ালের পাশে গিয়ে তাকে সালাম দিলাম। সে চুপ থাকল এবং কথা বলতে চাইল না। তখন আমি বললাম, আমি আল্লাহ তার রসুলকে ভালোবাসি। সে বলল, আল্লাহ তার রসুল ভালো জানেন। এই সময় আমার দু চোখ বেয়ে অশ্রুধারা নামল। আমি ফিরে এলাম। দীর্ঘ 50 দিনের অবরোধের 40 দিন পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রতিনিধি এসে আমাদেরকে স্ত্রীদের থেকে আলাদা থাকার আদেশ দিলেন। হিলাল ইবনে উমাইয়া শুধু অক্ষম ও বৃদ্ধ নয়, এমনকি তার কোনো খাদেমও ছিল না। আমার স্ত্রী আপন লোকদের কাছে চলে গেল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার থেকে একটি ফয়সালা না আসে। 50 দিন পর জীবন থেকে নিরাশ জমিনের বিশালতার পরিবর্তে সংকীর্ণতা। আমি আমার ছাদে ফজরের নামাজ আদায় করলাম। ঠিক তখনই প্রশস্ত সালা পাহাড়ের উপর থেকে একজন ব্যক্তির আওয়াজ শুনলাম। সে খুব জোরে বলতে লাগল, হে কাব বিন মালিক, শুভ সংবাদ তোমার জন্য। আমি সেজদাই পড়ে গেলাম। বুঝতে পারলাম খুশির সময় এসে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের তওবা কবুল করার ঘোষণা দিলেন। সুসংবাদ দেওয়ার জন্য তাকে দুটো কাপড় পরিয়ে দিলাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলাম। সকলে মুসাফা করল এবং মোবারকবাদ জানালো। আমি বললাম, সুসংবাদ কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে ইয়া রসুলাল্লাহ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর পক্ষ থেকে। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশির সময় ঝলমল করত যেন চাঁদের একটি টুকরো। তিনি বললেন, তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছে তারপর থেকে আজকের দিনটি তোমার জন্য সবচেয়ে বেশি উৎকৃষ্ট। আমি আমার সমস্ত সম্পদ দান করতে চাইলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ করো না, কিছু রেখে দাও এবং কিছু সাদাকা করো।